চলবে 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 ভগবান লাগাতার চলছে চলবে 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 পরিচ্ছতা ঘুরছে না ঘুরবে না ঘুরবে না ঘুরবে না পরিচ্ছতা ঘুরছে চলবে 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 আমরা আজকে পাঁচ মাস ধরে মাইনে পাচ্ছি না, তার জন্য আমরা 3000 কর্মচারী আমরা কাজে যাচ্ছি না, কাজে যাইনি, আজকে আমরা এই আন্দোলনে বসেছি। এবং আমাদের দাবি কি কি আছে? আমাদের দাবি আছে আমাদের পাঁচ মাসের মাইনাটা দিতে হবে, এবং আমাদের পিএফ এর টাকা যেটা বাকি আছে সেটা দিতে হবে, এবং আমাদের যে যে সরকারি যেটা আমাদের রুল রেট আছে যেটা ঘোষণা করেছে সরকার সেটা আমাদের অবিলম্বে চালু করতে হবে। চেয়ারম্যানের সাথে কথা বলিনি, আমরা বড়বাবুর সাথে কথা বলেছি, আজকে আমাদের একটার সময় ওখানে যেতে বলেছে, আমরা যাব, গিয়ে ওখানে কথা হবে। আপনারা কি আজকে কাজ করছেন? না না, আমরা কাজ করছি, আমরা 3000 সুইপার আছি, আমরা সব সুইপার হেলথ ডিপার্টমেন্ট। আমার নাম গোপাল কুণ্ডু। স্বাভাবিক ব্যাপার যে তাদের মায়না তো সত্যি হয়নি, কিন্তু মায়নাটা কেন হয়নি তার ক্যাটাগরিকালি তো প্রত্যেকের জানা দরকার। আরবান এমপ্লয়িজ যে প্রজেক্ট আছে স্টেট গভর্নমেন্টের, তাতে 18-19 2,89,00,000 টাকা আমরা পাই, সেই টাকাটা স্টেট গভর্নমেন্ট রিলিজ করেনি। সে টাকাটা রিলিজ করলেই স্বাভাবিকভাবেই প্রত্যেকে মায়না পাবে, পরিষেবা পাবে। কর্মীরা যে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছে, এতে তো কাজ ব্যাহত হচ্ছে। নিশ্চয়ই কাজ ব্যাহত হচ্ছে। কি রাজ্য সরকার চাইছে, যেহেতু বোর্ডটা ভারতীয় জনতা পার্টি, যত রকমভাবে ডিস্টার্ব করা যায়, এতে নাগরিক পরিষেবা ব্যাহত হোক, তাতে এলাকায় অশান্তির বাতাবরণ তৈরি হোক, এটা একটা পরিকল্পনা মাফিক রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী এই কাজ হচ্ছে। আমরা এই তীব্র ভাষায় নিন্দা করছি। আমরা মনে করি ইমিডিয়েট যে আরবান এমপ্লয়িজদের যে প্রোগ্রামের যে টাকাটা 2,89,00,000 টাকা ইমিডিয়েট দেওয়া, তো আপনি জেনে রাখুন আমরা ভাটপাড়া পৌরসভা স্টেট গভর্নমেন্টের কাছে SFC 3,75,00,000 টাকা 19-20 অর্থবর্ষে পাই। ফার্স্ট ইনস্টলমেন্ট আমাদের টোটাল 7,50,00,000 টাকা, 14 ফাইন্যান্সের 19-20 13 কোটি টাকা আমাদের পেন্ডিং আছে, এখনও ছাড়িনি। আমাদের টোটাল অর্থবর্ষে 26 কোটি টাকা পাওয়ার কথা, এবং পারফরমেন্স গ্যান্ট যেটা জেনে অবাক হয়ে যাবেন 18-19 8,55,00,000 টাকা দেয়নি। এই টাকাগুলো দিলে সুন্দরভাবে পৌরসভা পরিচালিত হয়, কিন্তু এটা পরিকল্পনা মাফিক এই টাকাগুলো আটকে দিয়ে পৌরসভাকে মেলাইন করার চেষ্টা হচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ করছি, আমরা স্টেট গভর্নমেন্টের কাছে বলছি যে আপনি জনস্বার্থে এই টাকাগুলো, আমাদের পাওনা টাকাগুলো ইমিডিয়েট ডিসবার্স করে দিন। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.